আমরা অনেক সময় মনে করি যে 15 বছরই আওয়ামী লীগই বোধহয় সব দুঃশাসন, ফাঁসিবাদ, কর্তৃত্ববাদ এটা আওয়ামী লীগই করেছে, আর বাকিটা বোধহয় খুব দুধের নহর বইয়েছিল। এটা ভাবাটা ভুল হবে। সংবিধান আর সবকিছুই জনগণের অধীন। জনগণ যখন একটা সরকার তার অত্যাচারী এবং স্বেচ্ছাচারী চরিত্রের কারণে জনগণের অধিকার যখন ক্ষুণ্ণ হয়ে ওঠে এবং জনগণের বিপুল অংশ যখন তার সমস্ত শক্তিকে উৎখাত করার মতো ক্ষমতা তৈরি করে, তখন ওইটা প্রাধান্যে কেবল আসে তা না, ওইটা সম্মতিতেও আসে, তখন ওইটাই গণতন্ত্র। এবং সেই গণতন্ত্রের জায়গায় অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে আছে, রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার মানুষ তাদের সমর্থনের উপর দাঁড়িয়ে আছে। এই সরকারকে আমরা সমর্থন দিয়ে গণতান্ত্রিক ভিত্তির উপর দাঁড় করি। এখন এটা ঠিক যে প্রফেসর ইউনুস, যিনি সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন যে ছাত্ররা তার প্রাইমারি এমপ্লয়ার, এটা ছাত্ররা তাদের নাম প্রস্তাব করেছে সেই অর্থে হয়তো তিনি বলে থাকতে পারেন, কিন্তু ছাত্ররা যে নামটা প্রস্তাব করবে এটাও রাজনৈতিক দলগুলো বলে এসেছিল। রাজনৈতিক দলগুলো এই কথাটা সেনাপ্রধান, রাষ্ট্রপতি, ওইখানে যে আলোচনা হয়েছে সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল যে ছাত্রদের একটা অগ্রণী ভূমিকার জায়গা আছে এবং সেই অগ্রণী ভূমিকার জায়গা থেকেই ছাত্ররা যে প্রস্তাব দিবে সেটাকে অগ্রাধিকার নিয়েই আপনারা করেন, এরপরে রাজনৈতিক দলগুলো মতামত দেবে। এই আলোচনাটা সেখানে প্রাথমিকভাবে হয়েছে, সেই আলোচনার দিক থেকে হয়তো বলতে পারেন, কিন্তু মনে রাখা দরকার এই সরকারটি সকলের সমর্থনই আছে এবং এটা এখন সরকারকেও মনে রাখা দরকার। আমরা যেমন মনে রাখা দরকার যে আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এবং এই সরকার সফল হোক এটা আমরা চাই, তেমনি সরকারেরও মনে রাখা দরকার যে সবাই তাকে সমর্থন করছে এবং ওইটাই তার শক্তির জায়গা। এবং এই যে একটা ট্রানজিশন, উত্তরণ পর্ব চলছে, এই উত্তরণ পর্বে এই অবস্থাটা, অর্থাৎ সরকারকে আমরা সমর্থন দিয়েছি সেটা যেমন আমরা মনে রাখি, তেমনি আমরা সকলের সমর্থনে সরকার আছে সেটা সরকারও মনে রাখে, এই ট্রানজিশন কালে এই অবস্থাটা মনে রাখা দরকার উভয় পক্ষে, তাহলে আমরা হয়তো ট্রানজিশনটা ঠিকঠাক মতো করতে পারবো। এখন বাংলাদেশ রাষ্ট্র 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দাঁড়িয়ে পত্তন হয়েছিল, প্রতিশ্রুতি ছিল সকল নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এই রাষ্ট্রে। 53 বছর উল্টো স্রোতে হেঁটেছে, তার মানে 72 সালে যে রাষ্ট্রটার পরিগঠন সংবিধান সহ বিভিন্ন ভাবে হয়েছে, আমরা দেখলাম ওই প্রতিশ্রুতির বিপরীত পথে হাঁটা হয়েছে। এক তো হচ্ছে কাঠামোগত দিক থেকে একটা ছোট পাকিস্তান তৈরি করা হয়েছে, কলোনিয়াল রাষ্ট্র, পাকিস্তানের এই যে ঔপনিবেশিক আধিপত্যের চেষ্টা সেটা যেভাবে যে রাষ্ট্র দিয়ে করেছে প্রায় সেই রাষ্ট্রকে বহাল রেখে দেওয়া হয়েছে। অন্যদিক থেকে এমনকি সংবিধান যে তৈরি করা হলো সেই সংবিধানের মধ্যে এক হাতে জনগণের অধিকারের কথা বলে আরেক হাতে পুরোটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সংবিধানের পুরো ক্ষমতা কাঠামো একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করেছে, অন্যদিকে সমস্ত কিছুই যেন পাওয়ারফুলের জন্য, যিনি ক্ষমতাবান তাকেই, তার জন্য এই জায়গাটা করা হয়েছে। ফলে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্থক্যের জায়গা হিসাব করা দরকার। আমরা অনেক সময় মনে করি যে 15 বছরই আওয়ামী লীগই বোধহয় সব দুঃশাসন, ফাঁসিবাদ, কর্তৃত্ববাদ এটা আওয়ামী লীগই করেছে, আর বাকিটা বোধহয় খুব দুধের নহর বইয়েছিল। এটা ভাবাটা ভুল হবে। 72 সাল থেকে এই দেশে দুঃশাসনের একটা চক্র নানাভাবে ক্রিয়াশীল ছিল। মাঝখানে হ্যাঁ 3-4টা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তুলনামূলকভাবে মানুষ বেশি ভোট দিতে পেরেছে কিংবা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়েছে, এর অর্থ এই নয় যে নির্বাচিত সরকারগুলোর আমলে খুব একেবারে সবকিছু সব ঠিকঠাক ছিল, বরং নির্বাচিত সরকারের আমলেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছিল। সেটা যখন গ্রহণ করা হয়েছে তারপরে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও দখল করার চেষ্টা করা হয়েছে এবং সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে, তার কারণে 1/11 এসছে। এগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বাস্তবতা এবং এর দায় রাজনৈতিক প্রধান ক্ষমতাসীন দলগুলোকে নিতে হবে। আওয়ামী লীগ যেমন ফ্যাসিবাদ কায়েম করেছে, বিএনপির কোনো দায় নেই, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এই ইতিহাস থেকে এই সত্য মুছে গেলে আমরা আবারও একই চক্রের মধ্যে পড়ব, যেন আওয়ামী লীগকে হটিয়ে একটি রাজনৈতিক দল আরেকটা যে ক্ষমতায় যাওয়ার ব্যাপার সমস্যা এটা। সেটা যদি আমরা ভাবি বিএনপিও ভাবে, তাহলে বিএনপি একটা বড় আকারের বাস্তবতার যে জায়গায় মানুষ এসে পৌঁছেছেন সেখানে ফাঁড়া হবে। জুলাই অগস্টে সকলে যে সমর্থন দিয়েছিল সেটা একটা কমন প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল, একটা নির্দলীয় জায়গা বলেই তো সবাই সমর্থন করেছিল, তাহলে এখনো সেই জায়গাতেই তারা আছে। দলীয় যদি কোনো কিছু করতে হয়
প্রত্যেকেরই অধিকার আছে আলাদা করে সেটা করে। যতক্ষণ পর্যন্ত ছাত্রদের স্পেস, ছাত্র জনতার স্পেস হিসেবে তাদের আকাঙ্ক্ষার প্রকাশ, ততক্ষণ পর্যন্ত আমাদের সমর্থন আছে। ওই ছাত্র জনতার মধ্যে দিয়ে মানুষের আকাঙ্ক্ষা যেটা প্রকাশিত হয়েছে, রাজনৈতিক দলের কাজ হচ্ছে সেটার সাথে এঙ্গেজ হওয়া এবং সেটার মধ্য থেকে কিভাবে সেটা পূরণ করা যায় সেই বিষয়ে একটা যাকে বলে যে পরিণত নেতৃত্বমূলক ভূমিকা।